দাঁড়িয়ে আমার কাছে দাবি করেন না, এটা আমার কাছে দাবি করেন না, দাঁড়িয়ে আমার কাছে দাবি করেন না। খুব সাধারণ কথা, মেয়ে মানুষের দাড়ি হয় তাহলে তারা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? কেমনে কি দিয়া, তাও তো দাড়ি নেই। ইসলামের প্রসঙ্গ আসলেই দাড়ি টুপি, অনেকে আলেম আছেন এখানে, আমার যদি ভুল না হয় আপনারা আমাকে বলুন এই কোরআনে দাড়ি টুপি সংক্রান্ত কোনো কথা আছে কিনা, টুপির কোনো প্রসঙ্গ হাদিসে আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি ইসলাম একটি শাশ্বত ও চিরন্তন ধর্ম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অবধি আজ পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে একটি কুফুরি সংগঠন হিজবুত তাওহীদ তারা খুব মারাত্মকভাবে ইসলাম ধর্মের এমন সব ক্ষতি করে যাচ্ছে যেই ক্ষতিগুলো কোনো নাস্তিক মোর্তাদের পক্ষেও সম্ভব হয়নি। শুরুতেই আপনারা একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম নামক এই মূর্খটা সে বলে দাঁড়ি টুপির কথা নাকি কোরআন হাদিসে নাই। তো আসলে আমরা এখন দেখব আসলে দাঁড়ি টুপির কথা কোরআন হাদিসে আছে কি না। তার আগে একটি বিষয় আমরা জেনে নিই যে কোরআনের মাধ্যমে যেমনিভাবে ইসলামী শরীয়তের বিধান সাব্যস্ত হয় ঠিক তদ্রূপ হাদিসের মাধ্যমেও ইসলামী শরীয়তের বিধান সাব্যস্ত হয়। কোরআন যেমনিভাবে ইসলামের দলিল তদ্রূপ হাদিসও ইসলামের দলিল। কিন্তু এই গণ্ড মূর্খ সে বলে দাঁড়ি টুপির কথা নাকি কোরআন হাদিসে নাই। তো সর্বপ্রথম আমরা টুপির বিষয়টা ধরি, টুপির কথা হাদিসে আছে কি না। তো আল ইসাবা নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 4039 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত হাসান ইবনে মিহরান রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন একজন সাহাবি বলেছেন আকালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু আলাইহি কলামসুওয়াতান বাইদা, যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খানা খাচ্ছিলাম তখন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর একটি সাদা টুপি দেখতে পেলাম। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরিধান করতেন। এছাড়া আরও অনেক হাদিস রয়েছে, যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আশহাদাউ সালাসা, শহীদ হলো 3 প্রকার। এখানে লম্বা আলোচনা রয়েছে, আমি পুরো আলোচনা এখানে তুলে ধরছি না। এই হাদিসের শেষে বলা হয়েছে যে রফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা উঁচু করলেন হাত্তা ওয়াকাত কলামসুওয়াতুহু, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে টুপি পড়ে গেল। সুতরাং এই হাদিস থেকেও প্রমাণ হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরিধান করতেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবেঈন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে আজম সহ সকলে টুপি পরিধান করতেন এবং টুপি মুসলিম উম্মাহর শেয়ার। প্রিয় দর্শক, এবার আমরা দেখব হাদিসের মধ্যে দাড়ির কথা আছে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কসু শারবি ওয়াইফাউ লাহিয়া, করা অপর এক হাদিসের মধ্যে রয়েছে ওয়াফুল্লোহা, তোমরা দাড়িকে লম্বা করো। অথচ সুকৌশলে সূক্ষ্মভাবে হিজবুত তাওহীদের ইমাম এই সেলিম সে বলল দাড়ির কথা কোরআনে নাই। দেখুন, কোরআনে কিন্তু সব কিছু থাকতে হবে, বিষয়টি এমনটি জরুরি নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ পড়ো। কিন্তু নামাজ কীভাবে পড়তে হবে, কীভাবে রুকু সিজদা করতে হবে, কীভাবে ওযু করতে হবে, কোনো কিছুই কিন্তু বিশদভাবে আলোচনা কোরআনে নাই, বরং এর তাফসির হিসাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঠিক তেমনিভাবে দাড়ির কথা কোরআনে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার কথা বলেছেন, আদেশ করেছেন। এখানে আমাদের একটা মাসালা খুব ভালোভাবে জানতে হবে, যেটা আমরা অনেককে প্যাঁচ লাগিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, সেজন্য দাড়ি রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার জন্য আদেশ করেছেন, সেজন্য কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতে বারণ করেছেন, সেজন্য দাড়ি কাটা হলো হারাম। আমাদের আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, হাদিসের মধ্যে দাড়ি এবং টুপির কথা উল্লেখ রয়েছে। সুতরাং এরপরেও যদি কেউ বলে দাড়ি এবং টুপির কথা হাদিসের মধ্যে নাই, সে হাদিসের প্রতি মিথ্যাচার এবং প্রতারণা ও ধোকা ছাড়া আর কিছুই নয়, পাশাপাশি হাদিসকে অস্বীকার করার নামান্তর। খুব সাধারণ কথা, মেয়ে মানুষের দাড়ি হয় তাহলে তারা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? কেমনে কি দিয়া, তাও তো দাড়ি নেই। খুব সাধারণ কথা, মেয়ে মানুষের দাড়ি হয় তাহলে তারা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? কেমনে কি দিয়া, তাও তো দাড়ি নেই। বন্ধুরা, একেবারে হাস্যকর একটি ব্যাপার, এই ধরনের প্রশ্ন করাও তো বোকামি। যে জিনিস যাকে দেওয়া হয়নি সেই জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে না, এটা ছোটো থেকে ছোটো না বালেক পোলা পায় না তো বুঝে। কিন্তু এই গণ্ড মূর্খের ছেলিম সে এই কথাটা বোঝে না, সে আবার নিজেকে ইমাম বলে দাবি করে বড় বড় ইসলামী লিকচার দেওয়ার চেষ্টা করে। আরে, নারীদেরকে জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে দেননি, সে বিষয় সম্পর্কে কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে? পুরুষদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে? এই সহজ বিষয়টাও সে বুঝে না,
সে আবার মানুষের সামনে লিখছা দেয় বা নিজেকে ইমাম বলে দাবি করে। পরিশেষে ভণ্ড প্রতারক সেলিমকে বলবো, এখনও সময় আছে, তৌবা করে ইসলামের পথে ফিরে আসুন। মানুষের সামনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ফেতনা সৃষ্টি করবেন না।